হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লু পোর্টাল তো গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু উঠে এলো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে পরীক্ষা কোন সংস্থা নেবে পরীক্ষার পথ সংখ্যা বাড়ানো হয়েছে কি না পরীক্ষার যোগ্যতা মানে কোনো চেঞ্জ করেছে কিনা পিএসসি সেটা নিয়ে আমরা টোটালি ডিসকাস করবো এটাতে তোমরা অলরেডি জানো যে পঁচিশে জানুয়ারি পরীক্ষাটা হওয়ার একটা ডেট প্রকাশিত হয়েছে অলরেডি ভাইরাল হয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়াতেই এবং সেটা খুব একটা ভুল খবর নয় কারণ স্কুলগুলোতে অলরেডি নোটিশ গেছে এটা নিয়ে তো এটা নিয়ে আমরা অফিশিয়াল আপডেট জানতে পারবো পিএসসি তার ওয়েবসাইটে যে অফিশিয়াল ডেট দেবে সেটা দিলে তবেই আমরা এটাকে জানতে পারবো এটা অবশ্যই ঠিক কিন্তু যে নোটিশটা স্কুলে গেছে সেটাও কিন্তু ভুল নয় তো এখানে আমরা গুরুত্বপূর্ণ আরও কিছু আপডেট দেখে নেব যেটা আজকে নয়ই ডিসেম্বর বর্তমান কাগজের পড়তে কিন্তু এটা প্রকাশিত হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি বর্তমান কাগজ তোমরা ডেফিনেটলি পড়ো ওর পিডিএফ ভার্সানটা তোমরা ডেফিনেটি ডাউনলোড করো তোমাদের অফিসিয়াল পিডিএফ যেটা বর্তমান কাগজের ওয়েবসাইটে গেলেই তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ নয়ই ডিসেম্বর পরিষ্কার লেখা আছে তো আজকের একদম টাটকা আপডেট এটা তো বলা হচ্ছে যে চার হাজার পদে ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু জানুয়ারিতেই হতে পারে এবার এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ওরা কি পয়েন্ট এখানে উল্লেখ করেছে এক হচ্ছে আবেদনকারী কত সেটা জেনে নাও সেটা হচ্ছে সাত লক্ষ আবেদনকারী কিন্তু এই মুহূর্তে রয়েছে শূন্য পদ দেখো তিন হাজার ছশো ছিল সেটা বাড়িয়ে চার হাজার করার একটা কথা রাজ্য সরকার কিন্তু বলছে যোগ্যতাবান যা আছে তাই ছিল মাধ্যমিকই আছে আবেদন জমা পড়েছিল কিন্তু শেষ পঁচিশে মার্চ অর্থাৎ তোমরা কিন্তু একটা ব্যাপক টাইম পেয়েছো বলা যায় মোটামুটি তোমরা কিন্তু ন মাসের টাইম পেয়েছো এই পরীক্ষাটাকে কভার করার জন্য তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সময় ছিল তোমাদের জন্য যারা ইউটিলাইজ করেছো তা ডেফিনেটলি ফল পাবে পরীক্ষায় তো দেখো এখানে ইম্পর্টেন্ট কি আপডেট রয়েছে সেটা হচ্ছে নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারি দপ্তরে করনিক যে নিয়োগের পরীক্ষা নিতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন সেটা কিন্তু শুরু হবে অর্থাৎ নতুন বছরেই কিন্তু শুরুতে কিন্তু এটা হবে বহু প্রতীক্ষিত এই ক্লার্কশিপ পরীক্ষার দায়িত্ব কোন সংস্থার হাতে থাকবে তা নিয়ে বিস্তর জটিলতা তৈরি হয়েছিল পিএসসির পাশাপাশি ফেস নতুন করে তৈরি হতে চলা রাজ্য স্টাফ সিলেকশন কমিশনও পরীক্ষা আয়োজনের দাবিদার ছিল অর্থাৎ পিএসসি এবং স্টাফ সিলেকশন অর্থাৎ ডব্লিউবিএসএসসি কোনটা পরীক্ষা নেবে সেটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল সম্প্রতি নবান্নের তরফে পিএসসিকে এই লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের পরীক্ষা নেওয়ার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ পিএসসি কিন্তু পরীক্ষাটা নিচ্ছে এসএসসি কিন্তু নিচ্ছে না তো অনেক ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে যে এসএসসির কথা বলা হচ্ছিলো বাট সেটা ভুল এসএসসি কিন্তু নিচ্ছে না পিএসসি কিন্তু নিচ্ছে আচ্ছা সূত্রের দাবি সরি সূত্রের দাবি জানুয়ারি মাসের শেষ দিকে এই পরীক্ষা নিতে চলেছে পিএসসি প্রসঙ্গত চলতি বছরের বাইশে ফেব্রুয়ারি ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশ পিএসসি আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল পঁচিশে মার্চ এগুলো তোমরা জানো পরবর্তী সময়ে রাজ্য সরকারের তরফে করোনিক নিয়োগের পরীক্ষা আয়োজনের বিষয় কমিশনকে সুপষ্ট নির্দেশ না দেওয়ায় দীর্ঘ দশ মাস তার ভাগ্য কার্যতা ঝুলেছিল অর্থাৎ কে পরীক্ষা নেবে সেটা নিয়ে কোনো যে বলতে পারো যে কোনো কমান্ড বা রেকমেন্ডেশান পিএসসি পাচ্ছিল না তার ফলে কি হয়েছিল কিন্তু পরীক্ষাটা ঝুলেছিল তো দিন কয়েক আগে নবানের তরফে সবুজ সংকেত মেলায় পিএসসি তরফে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে আচ্ছা সূত্রের দাবি বিভিন্ন সরকারি দপ্তরে সব মিলিয়ে হাজার চারেক শূন্যপদ নিয়োগের পরীক্ষা হতে চলেছে এই জন্য সাড়ে সাত লক্ষ আবেদন জমা পড়েছে মাইন্ডিট সাড়ে সাত লক্ষ তো বুঝতেই পারছো চাকরি পেতে যোগ্যতা মান ছিল ন্যূনতম মাধ্যমিক পাস কম্পিউটারে মৌলিক জ্ঞান বাংলা ইংরাজি টাইপিং দক্ষতা এটাও ছিল এই প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান দেবাশিস বসু বলেন ক্লার্কশিপ পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়ে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিয়েছি আগে থেকে এই পরীক্ষা বিজ্ঞাপন দেওয়া আবেদনপত্র ঝাড়াই বাছাই সমস্ত কাজ হয়ে গিয়েছে জানুয়ারি মাসের শেষ দিকে আমরা এই পরীক্ষা নেব সূত্রের দাবি করণিক নিয়োগে মূলত দুটি পর্যায়ে লিখিত পরীক্ষা হবে প্রথম পর্বে লিখিত পরীক্ষা হবে মাল্টিপল চয়েস ভিত্তিক এবং দেড় ঘন্টা যেটা তোমরা সবাই জানো মোটামুটি এই পরীক্ষায় ইংরাজি ও পাটিগণিতের ওপর ত্রিশ নম্বর করে ষাট নম্বরের প্রশ্ন থাকবে ওকে মানে দুটোতেই তিরিশ ত্রিশ ষাট থাকবে বাকি চল্লিশটি প্রশ্ন থাকবে জেনারেল স্টাডিজের উপরে এই পরীক্ষায় পাশ করলে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে ডাকা হবে পরীক্ষার্থীতে সেখানে বিস্তারিত উত্তর লিখতে হবে এই পর্যায়ে পঞ্চাশ নম্বরের ইংরাজি পঞ্চাশ নম্বরের বাংলা ভাষার উপর দক্ষতা যাচাই করা হবে তাতে উত্তীর্ণ হলে কম্পিউটার টাইপিং টেস্টের জন্য বিবেচিত হবে অর্থাৎ পার্ট ওয়ানে তোমাদের থাকবে থার্টি মার্কস ইংলিশ আমি একটু লিখে দিই থার্টি মার্কস তোমাদের থাকবে অ্যারিথমেটিক আর বাদ বাকি যে চল্লিশ মার্কস থাকবে সেটা তোমাদের থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর বা তোমরা জেনারেল স্টাডিসও বলতে পারো এটা পার্ট ওয়ান গেল পার্ট ওয়ান হয়ে গেলে তোমরা যদি পার্ট ওয়ান ক্লিয়ার করে যাও তাহলে তোমাদের পার্ট টু পরীক্ষা হবে পার্ট টু পরীক্ষা কী কী থাকবে দেখো পরিষ্কার বলেছে পঞ্চাশ নম্বরের ইংরাজি ফিফটি মার্কসের তোমাদের ইংরাজি থাকবে এবং ফিফটি মার্কসের তোমাদের বেঙ্গলি থাকবে এই কিন্তু পরিষ্কার লেখা আছে এবং তোমরা যদি সেই পরীক্ষাতেও তোমরা যদি পাশ করে যাও তখন কিন্তু তোমাদের একটা টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার বলা আছে এবং এই তিনটে এই যে তিনটে পরীক্ষা দিলে এই তিনটে পরীক্ষার যে রেজাল্ট তার ওপর বা নম্বর তার উপর বেশ করে কিন্তু মেধা তালিকা ফাইনাল মেধা তালিকা তোমাদের তৈরি হবে শেষবার দু হাজার সাতে রাজ্য সরকারি অফিসে কেরানি নিয়োগের পরীক্ষা নিয়েছিল পিএসসি তারপর দু হাজার চোদ্দোতে রাজ্য স্টাফ সিলেকশন কমিশন এই পরীক্ষার আয়োজন করেছিল কিন্তু গোটা পরীক্ষা শেষ করার আগেই নিয়মক সংস্থাকে তুলে দেয় রাজ্য সরকার অর্থাৎ পরীক্ষা হয়ইনি ফলস্বরূপ এসএসসি ফেলে যাওয়া পরীক্ষার কাজ শেষ করতে পিএসসিকে দায়িত্ব নিতে হয় সেই হিসেবে প্রায় তেরো হাজার তেরো বছর পর পূর্ণাঙ্গভাবে ক্লার্কশিপ পরীক্ষার দায়িত্ব দিতে চলেছে সাংবাদিক সংস্থা অর্থাৎ দু হাজার সাতের পরে দু হাজার চৌদ্দতে কিন্তু এই দায়িত্ব নেওয়া মানে নিতে চলেছে কিন্তু পিএসসি তো বুঝতে পারছো আর আমি পড়ছি না এখানে ক্লিয়ার যতটা সম্ভব ইম্পর্টেন্ট কাজ আমি তোমাদের পরেই দিয়েছি আরেকটা জিনিস যেটা মাথায় রেখো যে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে তোমরা যদি কোনো রকম কিছু খাতাপত্রে লিখে আছো লাস্ট লাইনটা ফলো করবে তাহলে কিন্তু তোমাদের টেন পার্সেন্ট মার্কস কাটা হবে এটা মাথায় রেখো আচ্ছা তো এটা নিয়ে আমি তোমাদের ডিটেলস আলোচনা করে দেবো বেশি দেরি নেই পরীক্ষার আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি আমাদের এরিথমেটিক চলছে তার সঙ্গে চারশো আমরা হিস্ট্রি কোশ্চেন আলোচনা করছি যেটা ডাবলিউ বিসিএস এবং পিএসসিতে বারবার রিপিট হয় তো ডেফিনেটলি তার লিঙ্ক নিচে আছে তোমার ডেফিনেটলি সেটাকে সাবস্ক্রাইব আই মিন ট্যাপ করে সেই ভিডিওটা দেখে নাও এক আর দুই হচ্ছে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো কারণ চট জলদি এরকম ধরনের নতুন আপডেট বেরোলেই আমরা সেটা তোমাদের কাছে নিয়ে আসি থ্যাংক ইউ